আল্লাহ নবী বলেন আদ্দুআউলা ইউরাদ্দু অথবা তাকদীরুলা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ। এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ্দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য দুই প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এইগুলো হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আসে কিছু একটা ভয়ঙ্কর কিছু, এটা ঝুলে আসে, কারণ আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, মাহবুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রসুল বলেন এই দোয়া করতেই থাকো, করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজার 4022 নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে অনাগত, একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই, এটার জন্য দোয়া করা। কিভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ফুতিহা মিনকুম বাবুদ দুআ ইবাবুল মাসআলা, আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। আবার বলছি, নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের বাণী ছাড়ে। নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো, খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষের দিকে বলেন আদ্দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী।